হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আলোচনা করব আমি একটি খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করব রিক্রুটমেন্টটা আপনাদের ডিটেলসে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আপনারা গুগুলে চলে আসবেন এবং গুগলে চলে এসে এখানে সার্চ করবেন ইউপিএসসি ডট গভর্নমেন্ট ডট ইন ডট ইন সার্চ করলে এরকম একটা পেজ খুলবে নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করে যাবেন স্ক্রল করে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ এক্সামিনেশন এখানে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন টু এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম একটা পেজ খুলবে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ নোটিফিকেশান পাঁচই আগস্ট দু হাজার কুড়ি ডেট অফ কমেনমেন্টস অফ এক্সামিনেশান আট এগারো দু হাজার কুড়ি ঠিক আছে ডিউরেশন অফ এক্সামিনেশান ওয়ান ডে লাস্ট ডেট ফর রিসিভ অফ অ্যাপ্লিকেশান পঁচিশ আট দু হাজার কুড়ি ডেট অফ আপলোড পাঁচ আট দু হাজার কুড়ি ডাউনলোড নোটিফিকেশান এই যে ডাউনলোড নোটিফিকেশান আছে এখানে ক্লিক করে আপনারা এই পিডিএফটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিলে পিডিএফ পেজ চলে আসবে পিডিএফ পেজ থেকে আপনারা এই রিক্রুটমেন্ট সংক্রান্ত পুরো ডিটেলস পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে এই রিক্রুটমেন্টটা এসছে ঠিক আছে রিক্রুটমেন্টটা একটা কম্বাইন্ড এখানে কিন্তু আর্মি এবং নেভি এবং এয়ারফোর্স সমস্ত কিছু নিয়োগ হবে প্রথমে বলে দিই আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা এইচটিপি ডট ইউপিএসসি অনলাইন ডট নিক ডট ইন এই যে ওয়েবসাইটটা আছে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে এটা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে লাস্ট ডেট কবে অ্যাপ্লাই করার পঁচিশে আগস্ট দু হাজার কুড়ি ছটা মধ্যে ছটা পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন পঁচিশে আগস্ট ঠিক আছে তারপরে নিচের দিকে স্ক্রল করে যাবেন নিচের দিকে স্ক্রল করে গেলে এখানে দেখতে পাচ্ছেন পেনাল্টি ফর রং অ্যান্সার নেগেটিভ মার্কিং আছে কেমন এবং আপনারা কী পেনে ব্যবহার করতে পারবেন ব্ল্যাক বল পেন এবং সব কিছু ডিটেলস এটাতে আছে আপনারা ভালো করে পড়ে নেবেন ঠিক আছে নিচের দিকে স্কল করে যাবেন যা যা আছে আপনারা বাকি সেগুলো পড়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য কোর্স অ্যান্ড অ্যাপ্রক্সিমেট নম্বর অফ ভ্যাকেন্সি ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এখানে একশোটা সিট আছে ইন্ডিয়ান নাভেল অ্যাকাডেমি ছাব্বিশটা এয়ারফোর্স একাডেমি বত্রিশটা অফিসার্স ট্রেনিং একাডেমি একশো উনসত্তরটা অফিসার ট্রেনিং একাডেমি সতেরোটা ঠিক আছে মোট তিনশো চুয়াল্লিশটা সিট আছে ঠিক আছে সেন্টার অফ এক্সামিনেশান সেন্টার অফ এক্সামিনেশানে কী আছে দ্য এক্সামিনেশান উইল বি হেল্ড অ্যাট দ্য ফলোয়িং সেন্টার এই যে সেন্টারগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে আপনার যে কোনো সেন্টার আপনি চুজ করতে পারেন এবং এখানের মধ্যে কলকাতাও আছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতাতেও আপনারা চুজ করতে পারেন ঠিক আছে এই সব এক্সামিনেশান সেন্টারে আপনাদের এক্সামিনেশান হবে ঠিক আছে কোনো টেনশান নেওয়ার দরকার নেই কন্ডিশান অফ অ্যালিজিবিলিটি কন্ডিশান অফ এলিজিবিলিটি কী আছে এখানে দেখে নেবেন আপনারা ঠিক আছে এবং এখানে এজ লিমিট দেওয়া আছে এজ লিমিট কি কি এজ লিমিট আছে সবার ক্ষেত্রে তো আপনারা দেখে নেবেন ওটা এয়ার ফোর্স ফর ইন্ডিয়ান নাভেল অ্যাকাডেমি ঠিক আছে এখানে দেওয়া আছে ফর আই এম এ আনমেরিড মেল ক্যান্ডিডেটস বর্ন নট আর্লিয়ার দেন সেকেন্ড জুলাই উনিশশো ঠিক আছে সেকেন্ড জুলাই উনিশশো সাতানব্বই আগে হলে কিন্তু হবে না তা থেকে কোথায় ফার্স্ট জুলাই দু হাজার দুইয়ের মধ্যে হতে হবে ইন্ডিয়ান নাভেলের ক্ষেত্রে সেকেন্ড জুলাই উনিশশো সাতানব্বই থেকে ফার্স্ট জুলাই দু হাজার কুড়ির মধ্যে হতে হবে এয়ারফোর্স একাডেমির ক্ষেত্রে কুড়ি থেকে চব্বিশ বছরের মধ্যে ফার্স্ট জুলাই দু কুড়ি থেকে সেকেন্ড জুলাই উনিশশো সাতানব্বই ঠিক আছে তারপরে আপনারা নিচের দিকে চলে যাবেন স্ক্রল করে করে এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর আই এম এ অ্যান্ড অফিসার ট্রেনিং একাডেমি চেন্নাই ডিগ্রি অফ রিকগনাইজ ইউনিভার্সিটি অফ ইকুইভ্যালেন্ট ঠিক আছে ফর ইন্ডিয়ান নভেল একাডেমি ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ফর এ ইউনিভার্সিটি আপনাদেরকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে ফর ইন্ডিয়ান নোভেল একাডেমির ক্ষেত্রে ফর এয়ারফোর্স একাডেমি এখানে কিন্তু ডিগ্রি অফ রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স টেন প্লাস টু আপনাদের কিন্তু ফিজিক্স এবং ম্যাথামেটিক্স থাকতে হবে এবং আপনাদের ডিগ্রি হতে হবে অফ এ রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে ঠিক আছে গ্র্যাজুয়েট উইথ ফার্স্ট চয়েস অ্যাজ আর্মি নেভি এয়ারফোর্স আর টু সাবমিট প্রুফ অফ দ্য গ্রাজুয়েশান প্রভেশনাল সার্টিফিকেট অন দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ এ দ্য এস এস বি ইনভিউ অ্যাট দ্য এস এস বি আপনারা পুরো ডিটেলস এখান থেকে দেখে নেবেন নিচের দিকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফিস কেমন লাগবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তা আছে আপনারা দেখে নেবেন তারপরে বলছে ফিজ কেমন লাগবে আপনাদের এসসি এস টি ও ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো ফিস লাগবে না এবং কোনো ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ক্ষেত্রে কোনো ফিস লাগবে না কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটসরা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে দুশো টাকা করে ফিজ লাগবে ঠিক আছে নিচের দিকে যাবেন স্কল করে করে কেমনভাবে অ্যাপ্লাই করবেন সেটা তো আমি বলেই দিয়েছি স্কিম অফ এক্সামিনেশন এখানে স্কিম অফ এক্সামিনেশন কি আছে ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্ট ঠিক আছে যে এক্সামিনেশন হবে তার মধ্যে ইংলিশে হবে একশো মার্কস এক ঘন্টা দু ঘন্টা সময় জেনারেল নলেজে একশো মার্কস দু ঘন্টা সময় এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্স একশো মার্কস দু ঘন্টা সময় ফর দ্য অ্যাডমিশন অফ অফিসার ট্রেনিং অ্যাকাডেমি ইংলিশে দু ঘন্টা একশো মার্ক এবং জেনারেল নলেজে দু ঘন্টা টাইম থাকবে একশো মার্ক তা বাকিটা ডিটেলসে দেখে এখানে দেওয়া আছে সব কিছু দেখে নিতে পারবেন ঠিক আছে এবং আরও কিছু ডিটেলসে জানতে হলে এই পিডিএফটা পুরোটাই দেখতে হবে পিডিএফের মধ্যে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে ঠিক আছে তো আর যদি আপনাদের কোনো জানার কিছু থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমি সেটার উপর ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো আজকের রিক্রুটমেন্ট এটাই ছিল যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো থ্যাংক ইউ